Hello students, welcome to our new channel Educo Teaching and Learning. পূর্বে আমরা বুদ্ধির দ্বিউপাদান তত্ত্ব পড়েছিলাম স্পিয়ারম্যানে, আজ আমরা পড়তে চলেছি থাস্টনের দলগত উপাদান তত্ত্ব। স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বে বলা হয়েছিল যে কোনো বৌদ্ধিক কাজ করতে গেলে দুটো মানসিক ক্ষমতার প্রয়োজন হয়, একটা সাধারণ মানসিক ক্ষমতা বা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, অপরটি হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা বা স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি। থাস্টন এই মতবাদটাকে খণ্ডন করেছেন এবং তিনি বলেছেন যে কোনো বৌদ্ধিক কাজ করতে গেলে দুটো মানসিক উপাদান থাকে না, সেখানে আমাদের দুয়ের বেশি, অর্থাৎ তিনি সাতটি উপাদানের কথা আলোচনা করেছেন। চলো এই থিওরির মধ্যে দিয়ে আমরা এই সাতটি উপাদানগুলো কি কি তা দেখে নিই। প্রথম যে উপাদানটা রয়েছে সেটা হচ্ছে মেমোরি, অর্থাৎ এম দিয়ে এটাকে বোঝাচ্ছে, যেহেতু প্রথম অ্যালফাবেট রয়েছে এম, এম মেমোরি। এই মেমোরির কাজ কি? এই মেমোরির কাজ হচ্ছে বিভিন্ন রকমের তথ্যগুলো সংগ্রহ করা এবং সেই সংগৃহীত তথ্যগুলো যথা সময়ে সেটাকে পুনরুদ্রেক করা বা বলতে পারা বা মনে করতে পারা বা লিখতে পারা। তাহলে ধরো তোমরা স্টুডেন্ট, তোমাদের কোনো পড়া দেওয়া হয়েছে, টিচার তোমাদের কোনো পড়া দিয়েছেন, সেই পড়াটাকে তোমরা মুখস্থ করেছো এবং মুখস্থ করার পর তোমাদের টিচার তোমাদের সেই পড়াটা ধরেছেন কিংবা লিখতে দিয়েছেন এবং তোমরা যথাযথ সাধ্যভাবে সেটা কমপ্লিট করতে পেরেছো। তার অর্থ হচ্ছে তোমাদের মধ্যে এই মেমোরি, এই অ্যাবিলিটিটা, এই ইন্টেলিজেন্সটা তোমাদের মধ্যে রয়েছে। এবার চলো দ্বিতীয় উপাদানটা দেখে নেওয়া যাক। দ্বিতীয় উপাদানটা হচ্ছে নাম্বার বা নিউমেরিক্যাল মেন্টাল অ্যাবিলিটি। নিউমেরিক্যাল অ্যাবিলিটিটা কি? এখানে কি হয়, বিভিন্ন যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ 1, 2, 3, 4 এই যে সংখ্যাগুলো নিয়ে তো আমরা জেনারেলি পাটিগণিতে বিভিন্ন অঙ্কগুলো করে থাকি, তাহলে এই অঙ্কগুলো করতে গিয়ে এই সংখ্যাগুলোকে যদি আমরা সঠিকভাবে চিনতে পারা, সঠিকভাবে কোথায় কোন সংখ্যা বসবে, কিভাবে সেই সংখ্যাগুলোকে নিয়ে সমাধান করা হবে, এই অ্যাবিলিটিটা যদি আমাদের মধ্যে থাকে, তবে আমাদের কিন্তু এই নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা নাম্বার, এই অ্যাবিলিটিটা আমাদের মধ্যে রয়েছে। অর্থাৎ পাটিগণিতের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে হতে পারে কিংবা সংখ্যাতত্ত্ব বা স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে যদি আমরা বিভিন্ন সেই সংখ্যাগুলোকে নিয়ে, সেই সংখ্যাগুলোকে নিয়ে যদি সমাধান করতে পারি বিভিন্ন বিষয়গুলো, তবে আমাদের মধ্যে এই অ্যাবিলিটিটা বর্তমান। এবার চলো দেখে নেওয়া যাক তৃতীয় উপাদানটা। তৃতীয় উপাদানটাকে বলা হয়েছে পার্সেপচুয়াল, অর্থাৎ প্রত্যক্ষণ। এই উপাদানটা কি? ক্লাস ইলেভেনে জ্ঞান অর্জনের প্রক্রিয়া হিসেবে তিনটে প্রসেস ছিল, তিনটে উপাদান ছিল জ্ঞান অর্জনের। প্রথম ছিল হচ্ছে তোমাদের এই উপাদানটা পার্সেপচুয়াল, যেটা প্রত্যক্ষণ। ইলেভেনে আমরা পড়েছিলাম যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে তিনটে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের জ্ঞান অর্জন হয়। প্রথমে হচ্ছে সংবেদন, তারপরে হচ্ছে প্রত্যক্ষণ, তারপরে হচ্ছে ধারণা গঠন। তাহলে সংবেদনের পরবর্তী প্রক্রিয়াটা হচ্ছে প্রত্যক্ষণ। এই প্রত্যক্ষণটা কি, কিভাবে এই প্রত্যক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করা হয়? অর্থাৎ যদি আমরা কোনো একটা বিষয় সম্পর্কে প্রথমে আমাদের সেটা সংবেদনের মাধ্যমে জ্ঞান অর্জন হয়েছে, তারপরে যদি সেই বিষয়টা আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সেটাকে উপলব্ধি করতে পারি সেই বিষয়টাকে, এবং সেই বিষয়গুলোকে যদি চিহ্নিত করতে পারি, সাপোজ তোমার পেন সম্পর্কে, এই যে পেন, এই সম্পর্কে তোমাদের সংবেদন হয়েছে যে এই পেনটা কেমন দেখতে, কেমন ধরতে, পেনটা কিভাবে লেখা হয়, এটা সংবেদনের মধ্যে পড়ে। পাশাপাশি যদি আমরা এর পরবর্তীতে, পরবর্তী পর্যায়ে যদি আমরা পেনটাকে দেখে চিনতে পারি যে এটা হচ্ছে একটা পেন এবং এটা দিয়ে লেখা হয়, তা এই যে আমাদের উপলব্ধি, এই যে আমাদের এক ধরনের চিহ্নিতকরণ যে এটা পেন, এটা দিয়ে লেখা হয়, তাহলে এই ধরনের জ্ঞান অর্জনকেই বলা হয় হচ্ছে পার্সেপচুয়াল অ্যাবিলিটি। তাহলে থাস্টন বলেছেন যে পার্সেপচুয়াল অ্যাবিলিটির মাধ্যমে যে কোনো বিষয় সম্পর্কে কোনো একজন শিক্ষার্থী, কোনো একজন ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান উপলব্ধি করতে পারে এবং সেই বিষয়গুলোকে কিন্তু চিহ্নিতকরণ করতে পারে। চলো এবার পরবর্তী উপাদানটা দেখে নেওয়া যায়, সেটা হচ্ছে রিজনিং। রিজনিং বলতে কি বোঝায়? রিজনিং বলতে বোঝায় হচ্ছে যুক্তি, অর্থাৎ যুক্তির সাথে কোনো কিছু সমস্যার সমাধান করা, অর্থাৎ যুক্তি এবং বিচারবোধের সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান। এবং এখানে বিমূর্ত, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট এই যে নলেজটা, এই যে থিঙ্কিং অ্যাবিলিটিটা, এখানেও কিন্তু এই বিষয়টাও কাজ করে। অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে আমি আগের ভিডিওতে বলেছিলাম বুদ্ধির বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে বুদ্ধি এক ধরনের বিমূর্ত ক্ষমতা, তাহলে বিভিন্ন বিষয় সম্পর্কে যখন আমরা আমাদের মতো করে
আমাদের নিজের মতো করে কোনো বিষয় সম্পর্কে আমরা বুঝতে চেষ্টা করছি সেটাকে বলা হয়েছে বিমূর্ত চিন্তন। তাহলে এই বিমূর্ত চিন্তনও কিন্তু এই রিজনিং এই অ্যাবিলিটির মাধ্যমে কিন্তু এসে থাকে। এবার দেখে নেওয়া যাক পরবর্তী বিষয়, সেটা হচ্ছে স্পেশিয়াল। বানানটার প্রতি ভালো করে মাথায় রাখবে, নট স্পেশাল, স্পেশিয়াল, SPECIAL, স্পেশিয়াল অ্যাবিলিটি। এটা কি? যে কোনো একটা বস্তুর আকার এবং আয়তন, সেটা কতটা জায়গা জুড়ে অবস্থান করছে, এই ধরনের যে অ্যাবিলিটিটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে থ্রাস্টন বোঝাতে চেয়েছেন। সাপোজ আমি এই বোর্ডটা ওয়ার্ক করছি, এই বোর্ডে বিভিন্ন লিখেছি, বোর্ডটা যদি আমি এতটা জায়গা না লিখে যদি আমি একটা সাইডে লিখতাম পুরো লেখাটা, তাহলে কি সেটা ঠিক হতো? তাহলে সেটা ঠিক হতো না। অর্থাৎ একটা জায়গা তোমাকে দিয়ে দেওয়া হবে, সেই জায়গাটার তুমি প্রপার কতটা ইউজ করতে পেরেছো সেটা কিন্তু এই অ্যাবিলিটির মাধ্যমে বোঝায়, সেটা হচ্ছে স্পেশিয়াল অ্যাবিলিটি। নেক্সট হচ্ছে ভার্বাল অ্যাবিলিটি। ভার্বাল অ্যাবিলিটি বলতে কি বোঝায়? অর্থাৎ ভার্বাল শব্দের অর্থ কি? ভাষাগত, ভাষাগত বোধ বা ভাষাবোধ, এই ধরনের ইন্টেলিজেন্স বা এই ধরনের অ্যাবিলিটি, যার মধ্যে দিয়ে কি হয়, আমরা আমাদের মধ্যে অনেক শব্দ ভাণ্ডার আছে, আমরা অনেক শব্দ জানি, বিভিন্ন শব্দ, কোনো একটা টিচার বলছে যে তোমার তো এইটার সমার্থক শব্দ কি, তাহলে সে বলে দিল যে এইটার শব্দ হচ্ছে এই, তার মানে শব্দ ভাণ্ডার আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। যে সমস্ত স্টুডেন্টদের মধ্যে এই শব্দ ভাণ্ডার, তাদের মধ্যে শব্দার্থ এবং বিভিন্ন রকমের শ্রবণ ক্ষমতা, সাপোজ টিচার তোমাকে বোঝাচ্ছেন তুমি ঠিকঠাক বুঝতে পারছো না, তাহলে তো সমস্যা, টিচার তোমাকে বোঝাচ্ছেন তুমি ঠিকঠাকভাবে বুঝতে পারছো, তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের এই অ্যাবিলিটিটা কাজ করছে। অর্থাৎ শব্দভাণ্ডার, শব্দার্থ, শ্রবণ ক্ষমতা এবং ভাষাবোধে এই ধরনের অ্যাবিলিটিটা আমাদের সাহায্য করে থাকে। পরবর্তী যে উপাদান সেটা হচ্ছে ওয়ার্ড ফ্লুয়েন্সি। লাস্ট সপ্তম উপাদান হচ্ছে ওয়ার্ড ফ্লুয়েন্সি। ওয়ার্ড ফ্লুয়েন্সি অর্থাৎ শব্দগুলো কতটা আমরা পটুত্বের মাধ্যমে, অর্থাৎ পটুত্ব শব্দের কী বোঝায়, পটুত্ব বলতে বোঝায় যে কতটা সঠিকভাবে, কতটা ভালোভাবে তুমি সেই জিনিসগুলোকে উপস্থাপন করতে পারছো, সেটাকে বলা হচ্ছে পটুত্ব। অর্থাৎ ওয়ার্ড ফ্লুয়েন্সি এর মাধ্যমে কি বোঝায়, বাক্য গঠন। অর্থাৎ শব্দগুলোকে দিয়ে দিলাম, শব্দগুলোকে যদি সঠিকভাবে গঠন করা না থাকে তাহলে তো সেটা সেন্টেন্সের স্ট্রাকচার হয় না, বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন রকমের স্ট্রাকচার হয়ে থাকে, তাহলে যদি সেই সেন্টেন্স অনুযায়ী যদি আমরা সেই স্ট্রাকচারগুলো মেনে চলতে পারি তাহলে বোঝা যাবে কিন্তু যে আমাদের মধ্যে এই অ্যাবিলিটিটা আছে। অর্থাৎ বাক্য গঠন, শব্দ চয়ন, শব্দ চয়ন মানে আমাদের মধ্যে বিভিন্ন রকম নতুন নতুন শব্দ আমরা আমাদের মধ্যে তোমার সংরক্ষণ করতে পারছি, এই ধরনের বিষয়গুলো কিন্তু ওয়ার্ড ফ্লুয়েন্সির মাধ্যমে হয়ে থাকে। এবার দেখো এই সাতটা উপাদানটাকে তোমরা কীভাবে মনে রাখতে পারবে। পরীক্ষার সময় স্টুডেন্টদের দেখেছি একটা সমস্যা হয়, পরপর এই সাতটা উপাদান তারা মনে রাখতে পারে না, বা পরপর সেগুলো কী সেগুলো মনে রাখতে পারে না। আমি চেষ্টা করেছি তোমাদেরকে অ্যালফাবেটিক্যালি অর্ডার অনুযায়ী পরপর পরপর সেগুলো সাজিয়ে দেওয়ার জন্য। দেখো এখানে এই যে আমি যে ব্যাপারটা বুঝিয়েছি যে এম, তারপরে এন, তারপরে পি, আর, এস, ভি, ডাব্লিউ, কোনো কোনো বইগুলো কিনতে বেশিরভাগ বাংলা বইগুলোতে কিন্তু দেখবে যে এগুলো যেমন তেমন করে সাজিয়ে দেওয়া আছে। তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে দেখতে হবে এই একটা অর্ডারে সাজিয়ে দেবে পরপর। দেখো এম এর পরে এন, তার মানে এখানে মাঝখানে কিছু নেই, তারপরে এম এন ও পি, ওটাকে বাদ দিয়ে পি, এইরকম ভাবে পরপর ডাব্লু, এইরকম যদি পরপর তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের এই বিষয়গুলো কিন্তু মাথায় থাকবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এম ফর মেমোরি, এম নাম্বার, পি পারসেপচুয়াল, আর রিজনিং, এ স্পেশিয়াল, ভি ভার্বাল এবং ডাব্লু ওয়ার্ড ফ্লুয়েন্সি, এই শব্দ, এই অক্ষরগুলোকে নিয়ে, এই অ্যালফাবেটগুলোকে নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে বিভিন্ন রকমভাবে মনে রাখবো এবং পরবর্তীতে গ্রাফিক্যাল সেই জিনিসটা কিন্তু অ্যালফাবেটগুলোকে দিয়েই বোঝাবো। এবার দেখো এই জিনিসটা মোটামুটি বোঝা গেল আশা করি। তারপরে আমাদের পড়তে হবে গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন। অর্থাৎ দ্বিউপাদান তত্ত্ব আমরা পড়েছিলাম যে জি আর এস, এটার গ্রাফিক্যাল স্ট্রাকচারগুলো কেমন হয়, কীভাবে সেইগুলো উপাদানগুলোকে বসানো হবে। এবার দেখো এখানে আমরা এই উপাদানগুলোকে কীভাবে বসাবো। সাপোজ ধরো তিনজন ব্যক্তি, এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, এই তিনজন ব্যক্তির মধ্যে আমরা এই সাতটা উপাদানগুলোকে ইনপুট করলাম। দেখা গেল প্রথম ব্যক্তির মধ্যে যে এক নম্বর ব্যক্তি, তার মধ্যে এম আছে, এন আছে, আর আছে, একই রকম যে দ্বিতীয়, তার মধ্যে আর আছে, পি আছে, ভি আছে, একই রকম ভাবে তৃতীয় ব্যক্তি যে, তার মধ্যে কিন্তু এস আছে, আর আছে, ভি আছে, ডাব্লু আছে, তাহলে এই অ্যাবিলিটিগুলো কিন্তু তার মধ্যে রয়েছে। তাহলে যদি তাদের মধ্যে এই অ্যাবিলিটিগুলো থাকে তাহলে তারা কতটা বিভিন্ন প্রবলেম সলভ করতে কতটা সক্ষম, তাহলে এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে যখন আমরা ইন্টারপ্রিটেশন থ্রু টেবিলের মাধ্যমে বোঝাবো। তাহলে ইন্টারপ্রিটেশন থ্রু টেবিল অর্থাৎ আমরা ব্যাখ্যা করছি এই বিষয়টাকে একটা টেবিলের মাধ্যমে। প্রথম যে কাজ, প্রথম কাজের মধ্যে ধরো এম, এন, আর, এটা আছে,
এই এম অর্থাৎ মেমোরি, এর মানে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, আর মানে রিজনিং। তাহলে এই যে মেন অ্যাবিলিটিগুলো, এই অ্যাবিলিটিগুলো আমি সাপোজ ধরে নিলাম একজন কবির মধ্যে আছে। কবি জেনারেলি কী করে থাকে সেটা আমরা সবাই জানি, কবিতা লেখেন, তার চিন্তাভাবনাগুলো সবার থেকে একটু অন্যরকমের। তাহলে তোমরা একটু মিলিয়ে দেখবে তাদের মেমোরি, তাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটি, তাদের রিজনিং, এই পাওয়ারগুলো তাদের ভালো থাকে, যার জন্য দিলাম। আরও অন্যান্য প্রফেশনের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে হতে পারে, আমি জাস্ট একটা উদাহরণ তোমাদের দিলাম। এবং দ্বিতীয় কাজ বা দ্বিতীয় ব্যক্তির মধ্যে ধরো আর, পি, ভি, এই উপাদানগুলো আছে, যেখানে তাকে আমি নাম দিলাম সাহিত্যিক। তাহলে সাহিত্যিকের মধ্যে রিজনিং পাওয়ার আছে, পারসেপচুয়াল অ্যাবিলিটি আছে, তার মধ্যে ভার্বাল অ্যাবিলিটি আছে, এইগুলো দিয়ে আমি সাহিত্যিককে বোঝালাম। লাস্ট একেবারে যেটা তৃতীয় একটা কাজ, তৃতীয় কাজ বা তৃতীয় ব্যক্তির মধ্যে দেখো এস আর, ভি, ডাব্লু, এইগুলো রয়েছে, অর্থাৎ স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি, রিজনিং, ভার্বাল অ্যাবিলিটি, ওয়ার্ড ফ্লুয়েন্সি একজন শিক্ষকের মধ্যে আছে। আর একজন শিক্ষক হতে গেলে তার মধ্যে কিন্তু তোমার স্থান সম্পর্কে জ্ঞান, অর্থাৎ কোন স্থানে কিভাবে কাজ করতে হবে, একটা বোর্ডের মধ্যে কোন জায়গা থেকে লেখা স্টার্ট, কোন জায়গায় লেখা এন্ড, কোথা থেকে কিভাবে করে কমপ্লিটটা বোর্ড ছেলে মেয়েদেরকে বোঝানো হবে, এই জায়গাটা কিন্তু স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি খুব বেশিভাবে প্রয়োজন হয়। একই রকমভাবে টিচারের একজন রিজনিং অ্যাবিলিটি এই তো থাকতে হবে, পাশাপাশি ভার্বাল অ্যাবিলিটি এবং ওয়ার্ড ফ্লুয়েন্সিটা অবশ্যই থাকতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের তোমার থ্রাস্টোনের গ্রুপ ফ্যাক্টর থিওরি। তাহলে আশা করি তোমাদের এই থিওরিটা বোঝা গেল। তাহলে তোমরা এটা বই থেকে ভালো করে পড়ে নেবে, এখানে জাস্ট একটা স্কেচ দেওয়া হয়েছিল। ভালো থাকবে।